জেলা নেতৃত্ব রয়েছে, আপনার বাড়ি ঠিক ব্যবস্থা করে দেওয়া হবে। বেদর্শক, অবশেষে টাকার চেক তুলে দেওয়া হলো ভুবন বাদ্যকরের হাতে। তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন একটি দল ভুবন বাদ্যকরের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে এবং শীত বস্ত্র তাকে উপহার দেয় এবং ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং টাকার চেকও তার হাতে তুলে ধরা হয়। ভুবন বাদ্যকর সেখানে কিছু কথা বলেছেন এবং স্থানীয় যেই সমস্ত নেতারা আছেন তারাও সাথে সাথে আস্তে আস্তে তার সাথে যোগাযোগ করতে শুরু করেছেন এবং ভবিষ্যতে তার ব্যবসাটা যেন সুন্দর হয়, ব্যবসাটা যেন সে করে খেতে পারে, এই জন্য তারা ব্যবসাকে স্বাবলম্বী করে দেওয়ার সহযোগিতা করার সর্বোচ্চ আশ্বাস তারা দিয়েছেন, সহযোগিতা তারা করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো মাহসান স্বপন ফরম মজার টিভি ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর মাহসান স্বপন ভাইয়ের চমৎকার একটি এক্সক্লুসিভ নতুন আরও একটি ভিডিও, যে ভিডিওটিতে যারা ভুবন বাদ্যকরকে সহযোগিতা করতে চান তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, কোনো রকমের প্রতারিত হওয়া ছাড়া তাকে সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবেন। প্রিয় দর্শক, যেহেতু এখন সে বাইরে বের হতে পারছে না, বাদাম বিক্রি করতে পারতেছে না, ভুবন বাদ্যকর আরও একটি ভিডিও আর্জি করেছেন, সেখানে গত কয়েকদিন আগে তাকে কিছু টাকা দেওয়া হয়েছিল, যেই টাকা দিয়ে লকডাউনের কারণে কিছু টাকা সে খরচ করে ফেলেছে সংসারের কাজে। তার একটি নির্মাণাধীন বাড়ি রয়েছে, যে বাড়িটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই বাড়িটা কাজ কমপ্লিট করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, সে 5 লক্ষ টাকা চেয়েছেন ভক্তদের কাছে। প্রিয় দর্শক, যারা ভুবন বাদ্যকরকে ভালোবাসে কিংবা অনেক সংস্থা আছে তারা অবশ্যই আমি আশা করি তারা তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। প্রিয় দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভুবন বাদ্যকরের সেই এক্সক্লুসিভ ভিডিওটি তুলে ধরি যেখানে তিনি তার অসহায়ত্বের কথা এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুলে ধরেছেন। চলুন মাহসান স্বপন ভাইয়ের সেই চমৎকার ভিডিওটি তুলে ধরি। আপনি পুলিশের কাছে কেন গিয়েছেন? ওই যে আমার যে গান, আমারই গান, মানে গাওয়া গান, তো আমি তো তৈরি করেছি বা গানটা আমি মানে গেয়ে আমি এটা বানিয়েছি যে আমি ভাইরাল হয়েছি, তো ভাইরাল হওয়ার মাধ্যমে যারা ইউটিউবার নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কাছ থেকে আমি 1 পয়সা পাচ্ছি না, তো তাই সবাইকে অনুরোধ করে বলছি যেন ওরা করেছে আমার খুব ভালো করেছে, খুব ভালো লাগছে, তাই যেন ওদের কাছ থেকে আমি কিছু পাই, তারাও সুখী হোক, তারা আমার মাধ্যমে থেকে যদি তারা সুখী হয় আমিও তাদের কাছ থেকে যদি পাই তাহলে আমিও ভালো থাকবো, আপনারাও খেতে পাবেন। আচ্ছা, আপনার গানটা কেউ একজন কপিরাইট করে ফেলেছে? হ্যাঁ, কপিরাইট। প্রিয় দর্শক, কন্টেন্ট ক্রিয়েটর যারা সবাই জানেন আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিলে ক্লেম চলে আসে এবং ফেসবুকেও কিছুদিন পরে সবার মনিটাইজ চলে যেতে পারে রিউজ পারপাসে, সুতরাং একজনের ক্রিয়েশন, আমি বাংলাদেশ যদি উনি থাকতো আমি সাথে সাথে বাংলাদেশ কপিরাইট অফিসে গিয়ে আমি ওনার গান ওনাকে কপিরাইট করে দিতে পারতাম, কিন্তু আপনি কি ধরতে পেরেছেন যে কে কপিরাইটটা করেছে? না, আমি যদি ধরতে পারবো। প্রচুর ভালো মানুষ, প্রচুর সহজ সরল মানুষ, ওনার প্রাপ্য ওনাকে ফিরিয়ে দিতে হবে, এটাই উনি চায়। হ্যাঁ, এটাই আমি চাই। আর এটা নাম্বার দিয়েছি সরাসরি দাদার, নাম্বারটা আবার ভিডিওতে একটু বলে দেন। নাম্বারটা ওটা তো এখন বন্ধ হয়ে গেছে, মানে আসা চাইছি না, আমি আমি ঘরটা দেখেছি, হয়তো আমার ভিডিওতে খুব ক্লিয়ারভাবে বাংলাদেশের সবাই, ইন্ডিয়া সবাই ঘরটা দেখেছে। দাদা কেমন একটা ঘরে থাকে? সো সো সবাই যাচ্ছে আসছে, আসলে ওনার কোনো লাভ হচ্ছে না, সো ওনার কেমন সহযোগিতা দরকার? আমি বলি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ভিডিও বানিয়ে যাচ্ছি, আমরা সামান্য কিছু টাকা হয়তো দিচ্ছি, কিন্তু যেটা হয়েছে যে যারা অনেক সংস্থা আছে আপনাদের এখানে, না দাঁড়ানোর মতো, পাশে দাঁড়ানোর মতো আমাদের দেশে অনেকে আছে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, ঘর করে দেয়, এরকম কেউ যদি ইন্ডিয়াতে থেকে থাকেন তাহলে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব যেন দাদার সাথে খুবই দ্রুত যোগাযোগ করেন, কারণ বিষয়টা আমারও খারাপ লাগছে যে শেষ পর্যন্ত দাদার মানে থানায় যেতে হবে, এটা কোনো কথা? আচ্ছা, বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় কোনো ভাবে? আমি গিয়ে ওনার জন্য আরো কিছু পাঠাবো। এই যে আমার এই বাড়িটা আছে, কত আমি অবস্থায়, আমার বাড়ি তো দেখে এলো আমি কি অবস্থায় আছি, তাই এই বাড়িটা আমাদের করতে গেলে মোটামুটি 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দেবেন, তার মধ্যে কমপ্লিট হবে। হ্যাঁ, আর বাদ বাকি ওনার মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর যদি আপনারা এটুকু হেল্প করেন ইমিডিয়েটলি এর বাড়িটা তাহলে কমপ্লিট হবে। বুঝতে পেরেছি। সো প্রিয় দর্শক, এটাই বলবো যে দাদারা সবাই ওনার পাশে থাকতে চাইছে, সো এই যে এত টাকাগুলা সবার সহযোগিতা ছাড়া কিন্তু একেবারে সম্ভব না। নাম্বারটা দাও, এই নাম্বারে কি কি অ্যাকাউন্ট আছে সেটা বলো, তোমার হয়ে ও বলে দেখ। হ্যাঁ হ্যাঁ, বলে দাও অ্যাকাউন্ট নাম্বার ইনকা 34। কোড নাম্বার বল। 3493069410102। ঠিক আছে দাদা, এটা তোমার নাম্বার তো? আমার নাম্বার, আমার নাম্বার। আচ্ছা দাদা, প্রিয় দর্শক, ও মুখ থেকে বলছে, কারণ দাদার লেখাটা দেখতে সমস্যা হচ্ছে, ছোট লেখা আছে। অনেক ধন্যবাদ, একটু দাদার সাথে শেষ কথা বলি যে প্রিয় দর্শক, আমরা আসলে
আজকে জাস্ট আপডেটটা নিতে এসেছি। আমরা প্রথমত জানলাম যে দাদা পুলিশের কাছে গেছে শুধুমাত্র গানের কপিরাইট নেওয়ার জন্য, কারণ ইতিমধ্যে কেউ বা কাহারা যে ফেসবুকে বা ইউটিউব মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে ওইজন কপিরাইটটা নিয়ে নিয়েছে একটা শিল্পীর জন্য। সে যেহেতু একটা শিল্পী একটা গান তৈরি করেছে, এটা খুবই কষ্টের, যার জন্য ওনার এটা যাওয়া রাইট আছে। ভুবন দা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে আপনারা নেটে ক্লিক করে দেখে নেবেন, নাম ভুবন বাদ্যকর, ভিলাজ কোরালজুরি, পোস্ট অফিস এলেনপুর, ইএস দুবরাজপুর, ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড 73123। কনফার্ম হয়ে ভুবন বাদ্যকর অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন। বুঝতে পেরেছেন? তো এই যে দাদা যে কথাটা বললো, কারণ দাদা মুখ থেকে বলেছে, অনেকে যেটা হয়, আমি একটু কথা বলি যে অনেকে যেটা করেছে আমাদের ভিডিও ডাউনলোড করে ওইটুকু কেটে যদি অন্য জায়গায় দেয় তাহলে কিন্তু এটা একটা বড় প্রতারণা হয়ে যাবে। সুতরাং আপনারা আমার পেজের নাম মাহাসান স্বপ্ন বা মজার টিভি, এই পেজের ভিডিওটাকে অথেন্টিক মনে করবেন, কারণ আমি দাদার নিজ মুখ থেকে নাম্বারটা, এই যে দাদা এই দাদাও নিজ মুখ থেকে নাম্বারটা বললো, এই নাম্বারটা দিয়ে দিলাম। সো অনেক ভালো থাকবেন প্রিয় গ্রামবাসীরা, আমরা অনেক অনেক ভালো লেগেছে অনেক আপনাদের সাথে কথা বলে। অনেক অ্যাকাউন্ট নাম্বারটা তো বলা আছে, দুবরাজপুর ব্রাঞ্চ কই দেখে। আচ্ছা এই দাদা একটু ধরো, এটা তোমার অ্যাকাউন্ট আছে তো? আচ্ছা এই যে প্রিয় দর্শক, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো ক্লিয়ার, আমি একটু রাখছি, দেখুন ওনার সম্পূর্ণ ডিটেল দেয়া আছে ওনার সাথে, মানে ওনাকে হেল্প করার জন্য যারা সহযোগিতা করতে চান আসলে তার ফুল ডিটেল দেয়া আছে, যেটা এখন আর বলতেই হবে না। দাদা এটা আপনার তো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার 3493069412, আইএফসি কোড SBIN000252, দুবরাজপুর বীরভূম, এইটা ওনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা আর আমি আর একটু কথা বলি শেষবারের মতো, যে গতবার ওনার সাথে ভিডিও করে এসে আমি সামান্য কিছু টাকা দিয়েছি, কারণ আমি আমার কাছে যেহেতু অন্য দেশের কারেন্সিতে আমি বসবাস করি এই জন্য সামান্য দিয়েছি, এবং আজকেও আমি সামান্য কিছু টাকা দেবো, কিন্তু আমি কখনোই টাকা দেওয়াটা ক্যামেরায় দেখাই না, এই জন্যই আমার ধর্মে ওপেনলি টাকা দেওয়ার ইয়েটা নেই। আর আমি আমার এখানে মুসলিম ভাইরা নিশ্চয়ই আছে অনেকে, না যে আমাদের ধর্মে কিন্তু এটা নেই যে ওপেন, আপনি আমাদের দেশে অনেকে আছে ওপেন টাকা দিচ্ছে বিভিন্ন কিছু করে, তারা আপনারা অনেক দানবীর ভেবে নিচ্ছেন, আ হা 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 কি করছে, কিন্তু এগুলো টোটালি ফেক, কারণ অবশ্যই অবশ্যই আমি আমি আপনাদের সাথে সবসময় আছি। দাদা কিছু বলুন, কিছু বলুন শেষবারের মতো কিছু বলুন বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের জন্য আমি বলছি যে বাংলাদেশ খুব ভাইরাল হয়েছে, বাংলাদেশকেও ধন্যবাদ জানাবো যে ওই ভাইরালের জন্য, আমিও আপনার ওর ভাইরালের জন্য আমি যে আপনাদের কাছ থেকে যে এত লোক আসা যাওয়া করছে তাদের কিছু তাদের কাছ থেকেও কিছু আমার কিন্তু যে আমার ঘরের আর্থিক অবস্থা তাদের কাছ থেকে যেন আমি কিছু পাই, আর তাদেরকেও ধন্যবাদ জানাই, তারাও সুখে থাক আর তারা ভালোই থাক। অনেক ধন্যবাদ, সরাসরি সরাসরি অ্যাকাউন্টে দেবার ভুবন বাদ্যকরকে সহযোগিতা করার জন্য অনুরোধ আমার পক্ষ থেকে রইল।